আজকের ভিডিওটা এই দুপুরবেলা থেকে শুরু করছি, এখন বাজে 12টা। আর এই মাত্র স্নান টান করে পুজো পুজো দিয়ে আসলাম, আর এখন এই যে রান্না বসিয়েছি, দুদিকে দুটো কড়াই, এদিকে আলু পটলের তরকারি হচ্ছে আর এদিকটায় উচ্ছের তরকারি হচ্ছে। ওখানটায় তোমরা কোনো কথা শুনতে পারবে না, একদম শনশন ঝনঝন রান্নার আওয়াজ হচ্ছে। আর দেখো আমার রান্নাঘরটা পুরো দেখা যাচ্ছে, আমার ভীষণ ভালো লাগছে ওই জায়গাটা সময় কাটাতে। একটু মাঝে মধ্যে চেঞ্জ আসলে বেশ ভালোই লাগে, তাই না? কেননা মেয়েদের ওই জায়গাটায় মানে সারাদিনের মানে মধ্যে মনে হয় বেশিরভাগ মানে 80% টাইমে ওইখানটায় কাটে, মানে রান্নাঘরটাই কাটে, তা যা যেমনই হোক না কেন। তো আমার বেশ ভালোই লাগছে, একদম পরিষ্কার দেখাও যাচ্ছে, তোমাদের সাথে সব কিছু শেয়ারও করতে পারছি। তো আজও আবার আরেকবার তোমাদের সাথে আমার হেয়ার কাটিং দেখাচ্ছি। দেখো চুলগুলো এখনও ভেজা রয়েছে, তো দিয়া গেছে স্কুলে। তো বন্ধুরা তোমরা কেমন আছো? আশা করছি প্রত্যেকেই ভালো আছো। তো আমরা বাড়িতে সবাই ভালো আছি। আর বিশ্বকর্মা পুজোর আগের দিন হলো আরন্ধন, মানে আমাদের আরন্ধন মানে মানে আগের দিন মানে রান্না করে রাখতে হয় ওই নয় ভাজা, নরকম আনাজ ভাজা, ভাত, তারপরে ডাল, এই সমস্ত। তো চলো রান্না বসিয়েছি, তো ওখানে গিয়ে দেখি তাহলে সবজি পুড়ে যাবে। কী করবো, দুদিকে দুটো গ্যাস ওভেন জ্বালিয়েছি, মাঝে মধ্যে রান্না করতে দেরি হলে বিভিন্ন কাজের সমস্যায় তখন এরকম আমি এরকমভাবে দশভুজা হয়ে উঠি। তো যাই হোক, যেটা বলছিলাম বিশ্বকর্মা পুজোর আগের দিন মনসা পুজো থাকে, তো সেই জন্য অনেক জায়গায় মনসা পুজো হয়, আমাদের বাড়িতে মনসা পুজো হয় না। তো সেদিন আরন্ধন পুজো মানে রান্না পুজো হয়, সেদিনকে উনুনে কিছু রান্না হয় না বিশ্বকর্মা পুজোর দিন। আগের দিন রান্না করে রাখি নরকম আনাজ ভাজা, ডাল, তারপর বিভিন্ন যে যেমন রান্না করে কচু শাক, তারপরে পান্তা ভাত করে রেখে দেওয়া হয়। তো এবছরও সেই রকম করা হবে। আর হাজবেন্ড এত সবজি নিয়ে এসেছে, তার মধ্যে বাড়িতে থাকবো না, যাওয়ার কথা রয়েছে এক জায়গাতে। তো এটাই বলছিলাম, কম ফ্রিজে রাখবো যে বাড়িতে কেউ থাকবে না, সবজিগুলো একদম নষ্ট হবে। আর তার জন্য আজকে অনেকটা সবজিও রান্না করছি, উচ্ছেটা ভেজে নিচ্ছি, তারপরে বরবটি, কাঁচকলা, পটল, যাই হোক রান্না বান্না করে নিই, অনেকটা বেলা হয়ে গেছে, 1:35 বাজে। তো বন্ধুরা আজকে রান্না করেছি, দেখো অনেক রকম পদই রান্না করেছি, শসা পেঁয়াজ কেটেছি, ভাতও বেড়ে নিয়েছি, তারপরে এদিকে হলো কলার তরকারি, উচ্ছে ভাজা, আর ওখানে আলু পটলের রসা। এই হলো দুপুরের লাঞ্চ, তো তাড়াতাড়ি করে খেয়ে নিই। তো অনেকটা কাজ রয়েছে, তোমাদের সাথে বলছিলাম জামা কাপড় গোছাবো, আবার ননদ বাড়িতে যাওয়ার প্রোগ্রাম আছে কালকে। তো ভিডিওটা দেখতে থাকো আর সাথে থাকো। তো আমি দেখো রেডি হয়ে গেছি, আজকে একটা ইয়েলো কালারের শাড়ি পরেছি আর রেডি হয়ে গেছি, কারণ যাচ্ছি ননদের বাড়িতে। তো এখন থেকে আজকের ভিডিওটা শুরু হচ্ছে, আর আজকে হলো বিশ্বকর্মা পুজো। তো এখন থেকে আজকের ভিডিওটা শুরু করলাম। তো দিয়া তো কালকে চলে গেছে ওর দাদু ঠামির সাথে, আর আজকে আমি যাচ্ছি। তো চলো, আজকে হলো কীবার, শনিবার, আজকে হলো শনিবার, আর এখন ঘড়িতে বাজে দেখো 10:05, আমাদের এখান থেকে 10:20 ট্রেন, ওই ট্রেনে যাব আমি আর শ্বশুরমশাই। তো চলো তাহলে যেতে যেতে তোমাদের সাথে কতটা শেয়ার করতে পারি। আর তালা টালা দিয়ে নিয়েছি, শুধু এই ঘরটায় তালা দেওয়া বাকি, দিয়ে বেরোবো। বন্ধুরা আজকে যাচ্ছি ননদের বাড়িতে, আর এই যে ব্যাগ নিয়ে নিয়েছি, এই দেখো ব্যাগ নিয়ে নিয়েছি, আর ছাতাও নিয়েছি, কেননা
বাইরে প্রচণ্ড মেঘ করেছে। তো বন্ধুরা, বনগাঁ ট্রেন ধরে চলে এসেছি মসলন্দপুর। তো মসলন্দপুর স্টেশন থেকে এবার টোটোতে উঠে পড়েছি। আর বাইরে দেখতে পাচ্ছো খুবই বৃষ্টি হচ্ছে, এদিকে নাকি একদম ভোরবেলা থেকে বৃষ্টি হয়েছে। আমি যখন বাড়ির থেকে বেরিয়েছি মেঘ করেছে, তবে বৃষ্টি হচ্ছে না। হাফ রাস্তায় চলে এসেছি, হয়তো দুটো তিনটে স্টপেজ পরের থেকে বৃষ্টি শুরু হয়েছে। তো যাই হোক, টোটোতে উঠে পড়েছি আমি একাই, আর শ্বশুরমশাই একটু পরে আসবে। আর আমি এখন যাচ্ছি ননদের বাড়িতে। আর দিয়াও ফোন করেছিল যে মা কত দূরে আছো, আর টোটোতে উঠে কি হয়েছে জানো তো, বৃষ্টির ভেতরে ওই প্লাস্টিকটা টানা ছিল সাইড দিয়ে, আর এক জায়গায় নামবো তো আরও অনেকটা স্টপেজ এগিয়ে গেছি আর কি। আমি টোটোওয়ালা দাদাকে বলেছি, তবুও সেই সঠিক জায়গায় না নামিয়ে অন্য জায়গায় চলে গেছে। তারপরে আবার বলছি যে এগুলো অচেনা লাগছে, কেননা ননদের বাড়িতে আমি গেছি দু তিনবার, তার বেশিও গেছি, চার পাঁচবার তো গেছি। তো জায়গাগুলো অচেনা লাগছে। তারপরে আবার রিটার্ন করে বললাম যে চলুন আমাকে পৌঁছে দিয়ে আসবেন। তারপরে গিয়ে ননদের বাড়িতে আসলাম। কি অবস্থা বলো দেখি এই বৃষ্টির দিনে। চলে এসেছি, এসে তো হাত পা ধুয়ে ফ্রেশ হয়ে নিয়ে প্রসাদ খেয়ে নিয়েছি, আর পুজো তো হয়েই গেছে, এখন প্রায় বেজে গেছে 12:30 মতন। আর দেখো বন্ধুরা, নন্দা বাড়ির সামনে দুর্গা পুজোর প্যান্ডেল শুরু হয়ে গেছে। চলো তাহলে ঘরের ভিতরে যাই, গিয়ে দেখি খুদেগুলো কি করছে। দিয়া, সোনাক্ষী, সবাই খেলা করছে। কাকে বলছে? দিয়া এখানে খুব মজা করছে, খেলা করছে। তো ননদের ঘরে আসলাম এখন। আর হলো এই যে সোনাক্ষী আর দিয়া দুষ্টুমি করছে, আর ওটা হলো সোনাক্ষীর আর একটা বনু। তো স্নেহা আমাদের এই যে ফটো তুলছে, তার জন্য আমরা লাইন দিয়ে দাঁড়িয়ে আছি। তো চলো ননদ কি করছে দেখি। ননদ এখন ওই যে দুপুরের লাঞ্চ দিচ্ছে, কেননা অনেকটাই বেলা হয়ে গেছে। আজকে হলো আলুর দম আর ফ্রাইড রাইস। তো এটা বাড়িতে রান্না করেনি, কেননা ওদেরও রান্না পুজো রয়েছে, বাইরের থেকে নিয়ে এসছে রান্না করে। আমাদের দুপুরের খাওয়া দাওয়া মিটে গেছে, আমি এসে ড্রেস চেঞ্জ করে নিয়েছি, এখন এই যে বসে আছি বারান্দাতে। আর আমি আসার আগে পুজোটা হয়ে গেছে, তাই তোমাদের দেখাতে পারলাম না। মূর্তি পুজো হয় না, ঘটে পুজো হয়, তো অবশ্যই দেখাবো। তাই শাশুড়ি মামার চাবি আনতে গেলো, এই ঘরে এই অফিস ঘরে পুজো হয়েছে, তালাটা খুলু, তো তোমাদের দেখাচ্ছি। তো বন্ধুরা, এখানেই পুজো হয়েছে, আর এখান থেকেই প্রসাদ বিতরণ হয়েছে। তা তোমাদের একটু দেখিয়ে নিলাম যে কোথায় পুজো হয়েছে, এই ঘরটায় পুজো হয়েছে। আর তোমাদের তো বললাম মূর্তি পুজো হয়নি, এছাড়া বাইরেও গাড়ি পুজোগুলো হয়েছে, গাড়িগুলো পুজো হয়েছে। তো বন্ধুরা, তোমাদের তো দেখিয়ে দিলাম বিশ্বকর্মা পুজো ননদের বাড়িতে কোথায় হয়েছে। চলো তাহলে দিয়া, সোনাক্ষী কি করছে, আর সারাদিনই দুষ্টুমি করছে, আর ও পিসিকে তো কখনোই ঘরদোর গুছিয়ে রাখতে দিচ্ছে না, একদম অগোছালে করছে। আর এখন এই যে দুজনে মিলে পুতুল খেলা করছে, তো ওদের সাথে একটু থাকি। দিয়া তো একদিন আগেই চলে এসেছে, তো আমরা মাঝে মধ্যে দিয়া, সোনাক্ষী, আমি তিনজনাই একসাথে ভিডিও করি, তোমরা হয়তো দেখেছো, আর তোমাদের ভালোও লাগে, তোমরা কমেন্টও করেছো। তো সাথে থাকো আর দেখতে থাকো এরা কি কি দুষ্টুমি করতে পারে আর কি কি খেলা করতে পারে।
খাওয়া দাওয়া কমপ্লিট আর ড্রেস চেঞ্জ করে নিয়েছি, এবার ঘুমোতে যাব। তার আগে একটুখানি এইখানে স্নেহা গোছাবে, তাই ওর সাথে আসলাম। আর দিয়া ঘুমোতে চলে গেছে, স্নেহা আসছে। এখন বাজে বা ইমা, এটাতে 11:15 বাজে না? অনেক ফাস্ট তো তাই আমি দাদুটা দেখাতে চাই, মানে।